আসসালামু আলাইকুম সবাইকে, আমি অ্যানি, হেলথ বিউটি অ্যান্ড স্কিন কেয়ার অ্যাডভাইজার অ্যান্ড স্কিন কনসালটেন্ট। আজকে আপনাদেরকে আমি দেখাবো একটা অসাধারণ প্রোডাক্ট। তার আগে জানিয়ে দিই, আমাদের রেলুমিন্স স্কিন কেয়ার অ্যান্ড ফার্মা, রেলুমিন্স লেজার অ্যাস্থেটিক ক্লিনিক কিন্তু আরেকটি নতুন ব্রাঞ্চ ওপেন করে ফেলেছে, এবং যারা গুলশান অ্যান্ড বনানীতে থাকেন তাদের জন্য একদম কনভিনিয়েন্ট লোকেশনেই কিন্তু নতুন ব্রাঞ্চটা ওপেন করা হয়েছে। রোড নম্বর 1, ব্লক এফ, হাউস নম্বর 120, ফ্ল্যাট 2A। এবং আপনারা হচ্ছে সকল ধরনের ট্রিটমেন্ট বনানী ব্রাঞ্চে আসলে পেয়ে যাবেন। এছাড়া আমাদের কলাবাগান এবং হচ্ছে ধানমন্ডি নিউ মার্কেট সিটি কমপ্লেক্সেও কিন্তু আপনারা যে কোনো ধরনের ট্রিটমেন্ট যদি নিতে চান সেটা নিতে পারেন, এবং হচ্ছে সেখানে আমরা আমাদের প্রোডাক্টগুলোও কিন্তু আপনারা চাইলে পারচেজও করতে পারেন। এবং যারা হচ্ছে হোলসেলে নিতে চান, যেহেতু রেলামেন্স স্কিন কেয়ার হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার একমাত্র ডিস্ট্রিবিউটার, আমরা হচ্ছে আপনাদেরকে সব ধরনের প্রোডাক্ট সাপ্লাই করতে পারবো। এবং আপনারা চাইলে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন হটলাইন নাম্বারে, এবং আমাদের পেজে ইনবক্স করলে কিন্তু আপনারা আমাদের প্রোডাক্টের ডিটেইল অ্যান্ড সার্ভিস ডিটেইল গুলো জেনে নিতে পারবেন। আজকে দেখাবো খুবই অসাধারণ একটি প্রোডাক্ট, যেটা হচ্ছে এই যুগে সবাই আমরা অনেক বেশি এখন হেলথ কনসিয়াস হয়ে গিয়েছি। একটা সময় ছিল তখন আমরা ভাবতাম যে মানে দেখা যায় যে বেশি ওজন বা হচ্ছে বেশি স্বাস্থ্য, বা যারা হচ্ছে দেখা যায় যে বেশি খাওয়া দাওয়া করতো এবং বেশি হেলদি হয়ে যেত, তারা বলতো যে এটা নাকি আভিজাত্যর একটা প্রমাণ, অথবা অনেক সময় বলে না যে হিন্দিতে যেটা বলে যে হাম খাতে পিতে খানদান কি হ্যায়, আমাদেরকে দেখেই তো মনে হয় আমরা মোটা সেটা মানুষ, খাতে পিতে খানদান কি হ্যায়। সো এই ধরনের একটা কনসেপ্ট ছিল। বাট এখন যেটা দেখা যায় যে ছেলে মেয়ে সবাই কিন্তু স্লিম হতে চায়, এবং নিউট্রিশনিস্ট, তারপরে হচ্ছে হেলথ ডক্টর যারা আছে, বা যারা দেখা যায় হচ্ছে ডায়েটিশিয়ান যারা আছেন, তারা সবাই কিন্তু এখন সাজেস্ট করে যে ওজন কমানোর জন্য যাদের স্থূলতা, যাদের হচ্ছে হাইট এবং এজের তুলনায় মানে ওজনটা একটু বেশি, তারা কিন্তু বেশি অসুস্থ হচ্ছে, তাদের হার্ট ব্লক হচ্ছে, হৃদরোগের ঝুঁকি বেড়ে যাচ্ছে, হার্ট অ্যাটাক হচ্ছে। কম বয়সেই এখন কিন্তু অনেকেরই হার্ট অ্যাটাক হচ্ছে। আর এখন কিন্তু দেখা যায় যে বোঝা যায় না ছেলে মেয়ের বয়স, ওজনটা বেশি হওয়াতে বোঝা যায় না। ধরেন কম বয়সী একটা ছেলে অথবা মেয়ে, তার ওজনটা বেশি, তাকে দেখে কিন্তু অনেকটা বয়স বেশি লাগে, ঠিক আছে। সো এর ফলেও যেটা হয় যে অতিরিক্ত ওজনের কারণে কিন্তু মানে শরীরের ভিতরে নানান রকম রোগ বাসা বাঁধে। অলসতা তো আছে নাম্বার 1, তারপরে হচ্ছে আপনার কোনো কাজ করতে ইচ্ছে করবে না, বা দেখা যায় যে একটু ওজনটা বেড়ে গেলে কিন্তু শরীরের ব্যথাটাও আস্তে আস্তে বেড়ে যায়, ঠিক আছে। দেখা যায় আপনার ঘাড়ে অথবা আপনার হাঁটুতে, আপনার কোমরে, পিঠে যখন দেখা যাবে যে আপনার চর্বিটা বেশি বেড়ে গেছে, আপনি ফ্যাটটা বার্ন করতে পারছেন না, ওয়েটটা বেশি বেশি হয়ে গেছে, আপনার শরীরটা কিন্তু ব্যথা করতে শুরু করবে। সো এর জন্য যেটা হয়, এখন সবাই কিন্তু এক্সারসাইজ করছে, খাবারটা একটু কমিয়ে আনছে, বা ভাতটা কম খাচ্ছে, অথবা হচ্ছে তেলযুক্ত খাবার কম খাচ্ছে, বা একটু এক্সারসাইজ, জিম করছে, মানে সবাই কিন্তু এখন হেলথ কনসিয়াস, ওজনটা কমানোর জন্য সবাই এখন চেষ্টা করছে। কারণ স্লিম হচ্ছে স্টাইলিশ, স্লিম হচ্ছে স্লিম ইজ সেক্সি। সো এর জন্য বাইরের কান্ট্রিতেও দেখবেন জাপানিজরা যারা, চাইনিজরা যারা, তারাও কিন্তু স্লিম, এবং তারা কিন্তু 100 বছর পর্যন্ত তারা বেঁচে যায়, ঠিক আছে, পৃথিবীতে। সো আমাদেরও যেটা করা উচিত, এমন কিছু ট্রাই করা উচিত আমাদের বডির জন্য যেটাতে কোনো রকমের সাইড এফেক্ট নাই, এবং যেটা অ্যাকচুয়ালি হেল্পফুল হবে, এবং যেটা খেলে কাজ দিবে, পাশাপাশি আপনি হেলদি নিউট্রিশনযুক্ত খাবার খাবেন, চেষ্টা করবেন কার্বোহাইড্রেট একটু কম খাওয়ার, প্রোটিনটা বেশি ইনটেক করার, আর অবশ্যই ডেইলি হাঁটতে হবে। সো পাশাপাশি দেখা যায় আপনার যদি ফ্যাট বার্ন করতে অসুবিধা হচ্ছে, আপনার অতিরিক্ত ওজন বেড়ে গেছে, আপনি ওয়েটটাকে লস করতে চাচ্ছেন বাট পারছেন না, চেষ্টা করছেন, খাবারও কমিয়ে এনেছেন, বা সুগার জাতীয় খাবার কম খাচ্ছেন, মিষ্টি জাতীয় দ্রব্য কম খাচ্ছেন, তারপরে হচ্ছে আপনার মানে ওয়েট কমছেই না, এটা কিন্তু আসলেই হয় অনেকের, যে ওয়েটটা আসলে কমানোটা একটা কঠোর সাধনার ব্যাপার। সো খাবার দাবার কন্ট্রোলে আনার পাশাপাশি, এক্সারসাইজ করার পাশাপাশি কিন্তু আরেকটা সাপোর্ট আপনাকে দিবে, যেটা হচ্ছে সাপ্লিমেন্ট আপনাকে একটা বিশেষ সাপোর্ট দিবে, আপনার ক্রেভিংটা কমিয়ে আনবে, তারপর হচ্ছে আপনার ওজনটা দ্রুত কমিয়ে আনবে উইদাউট এনি সাইড এফেক্ট, এবং হচ্ছে আপনার এই যে ঘন ঘন ক্ষুধা লাগতো বা খাওয়ার যে বেশি রুচিটা সেটা কমিয়ে আনবে, এর ফলে কিন্তু আপনি অসুস্থ হয়ে যাবেন না।
ঠিক আছে, তো ওজনটা কম থাকলে দেখবেন যে আপনার স্কিনটাও সুন্দর হবে, স্কিনটাও ভালো হবে, এবং আপনাকে দেখতে অবশ্যই চিরসবুজ ইয়াঙ্গার লুকিং লাগবে। সো যেটা সাপোর্ট সেটা হচ্ছে অ্যাডভান্স নিউট্রিশন রেলুমিন্স এর, এটা ইউএসএ থেকে ইম্পোর্ট করা, এটা সে গ্লুটাস স্লিম অ্যান্ড ডায়েটারি সাপ্লিমেন্ট গুলোতে কোনো ধরনের সাইড এফেক্ট থাকে না, এটা ন্যাচারালি হচ্ছে বিভিন্ন রকমের হচ্ছে ভিটামিনস এর উপাদান দিয়েই কিন্তু সাপ্লিমেন্টটা তৈরি করা হয়, এবং বাইরের কান্ট্রিতে সবাই সাপ্লিমেন্ট খায়, এটা হচ্ছে একদম সেফ, মানে সাইড এফেক্ট ছাড়া যদি কিছু আপনি ইনটেক করতে চান দ্যাট ইজ সাপ্লিমেন্ট। অ্যান্ড দিস ইজ গ্লুটা স্লিম, স্লিমিং প্লাস হোয়াইটেনিং, লুক অ্যান্ড ফিল ইউর বেস্ট। সো এটা আপনার স্লিমিং এর জন্য সাপোর্ট করবে, লাইক এটা হচ্ছে আপনার সেফ অ্যান্ড ইফেক্টিভ, প্লাস হচ্ছে এটা কিন্তু যেটা বললাম যে ক্ষুধাটাকে কন্ট্রোল করে আনে এবং আপনার সুগার ক্রেভিংটা কমিয়ে আনে, প্লাস হচ্ছে আপনার মানে ফাস্টার ওয়েট লস করতে কিন্তু হেল্প করবে। অনেকেরই দেখা যায় যে আমাদেরই ম্যাক্সিমাম অনেক ক্লায়েন্টস আছেন, ওনার বিয়ের প্রোগ্রাম, উনি 1-2 মাস আগে থেকে চেষ্টা করছে, বাট নো, এটা আপনার দেখা যায় 6 মাস ধরে আপনি যদি চেষ্টা করে যান খুব ভালো একটা সাপোর্ট দিবে। বাট এটা যদি আপনি হচ্ছে কন্টিনিউ করতে পারেন আপনারা, এটা হচ্ছে ডেলি 3টা ক্যাপসুল নিতে হয়, অ্যান্ড এটা হচ্ছে দেখা যায় যে 3টা বলতে আপনি সকালে একটা নিলেন, রাতে একটা নিলেন, দুপুরে একটা নিলেন, এবং হচ্ছে 30 মিনিটস বিফোর ইচ মিল, খাবারে 30 মিনিটস এগো আপনাকে এটা নিতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে শুধু অ্যাডাল্টদের জন্য, মানে 20 বছর বয়স থেকে সাপ্লিমেন্ট খাওয়া যাবে, কোনো প্রকারের সমস্যা হবে না, এবং এটা কিন্তু FDA অ্যাপ্রুভ করা, ঠিক আছে। এখানে রয়েছে 90 ভেজিটেরিয়ান ক্যাপসুলস, অ্যান্ড এটা হচ্ছে আপনারা কন্টিনিউ 6 মান্থ যদি করতে পারেন, সিগনিফিকেন্টলি আপনি নিজের মধ্যেই চেঞ্জ পাবেন, আপনার ওজনটাও কমে আসবে, প্লাস এটা কিন্তু হোয়াইটেনিং এরও কাজ করবে, ঠিক আছে, লাইক আপনার হোল স্কিন হোল বডি হোয়াইটেনিং করতেও কিন্তু সাহায্য করবে। অ্যান্ড এটা হচ্ছে দেখা যায় আপনারা যখন খাবারটা কন্ট্রোল করতে পারছেন এবং এটাও পাশাপাশি খাচ্ছেন, খুব ভালো কাজ করবে। এখন আপনি যদি এটার উপর ভরসা করেন যে আমি তো এটা খাচ্ছি, ইচ্ছা মতো তেলের খাবার খাই, কোক জাঙ্ক ফুড বিরিয়ানি খেতে থাকি, তাহলে কিন্তু আবার হবে না, অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে, একটা রুটিনে আসতে হবে, লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে হবে। সকালে উঠে আপনি 30 মিনিটস জোরে জোরে হাঁটাচলা করবেন, বা চেষ্টা করবেন যে ভাতের পরিমাণটা একটু কমিয়ে দিবেন, আপনি সালাদ খেতে পারেন, বিভিন্ন রকমের ফ্রুটস খেতে পারেন, সবুজ শাকসবজি খেতে পারেন, ঠিক আছে। তারপরে হচ্ছে যেটা করবেন যে একটু প্রতিদিন এক্সারসাইজ করলেন, বা ফ্রি হ্যান্ড ওয়ার্কআউট যেগুলো বাসায় আমরা করতে পারি সেগুলো করলেন, অনেকেরই দেখা যায় জিমে যেতে পারেন না সময়ের অভাবে, সো সাপ্লিমেন্টটা হচ্ছে আপনাকে একটা বিশাল একটা সাপোর্ট দিবে আপনার ওজন কমাতে। সো এটা আপনারা হচ্ছে রেগুলার নিতে পারেন, ছেলে মেয়ে সবার জন্য এটা উপযোগী। সো এটা 2-in-1 কাজ করবে, এটাতে অ্যাডভান্স নিউট্রিশন আছে, পুষ্টি আছে, যেটা আপনার হচ্ছে যে কোনো ধরনের ডিফিসিয়েন্সিটা কিন্তু কমিয়ে দিবে। অনেক সময় দেখা যায় আমাদের ভিটামিনের অভাব, নানান রকমের হচ্ছে প্রবলেম হয় বডিতে, ডিফিসিয়েন্সিটাও কমাবে, প্লাস হচ্ছে বডি ব্রাইটেনিং হোয়াইটেনিং অ্যান্ড হচ্ছে স্লিমিং এরও কিন্তু কাজ করবে। সো অ্যামেজিং, এই প্রোডাক্টটা আপনারা নিয়ে নিতে পারেন রেলুমিন্স স্কিন কেয়ার থেকে, অনলাইন অর্ডার করে অথবা হচ্ছে যে কোনো ব্রাঞ্চে এসে আপনারা সরাসরি, কিন্তু আমাদের ডক্টর্স আছেন, আমি বনানী ব্রাঞ্চে, আপনারা আমাকে অ্যাভেলেবেল পাবেন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা চলে আসবেন ফর কনসালটেন্সি। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড টেক কেয়ার ইয়োরসেলফ, আসসালামু আলাইকুম।